শহরের পথে পথে থাকা বাবা মাহীন শিশু কিশোররা ঝুঁকিপূর্ণ ও সহিংস হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যৎ পরিস্থিতি কঠিন হবে বলে সতর্ক করেছেন মানবাধিকার কর্মী ও সমাজবিজ্ঞানীরা। একই সঙ্গে দেশে শিশু কিশোর সংশোধন কেন্দ্রের মান উন্নয়ন সংখ্যায় বৃদ্ধি করার পরামর্শ তাদের। অনাথ পথ শিশুদের নিয়ে একুশে স্পেশালে সাকার আরজুর দুই পর্বের প্রতিবেদন, আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন ইয়াকুব হোসেন লিটু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ধূসর রঙা প্যান্ট আর একটি শার্ট গায়ে আপন মনে খেলায় মেতে আছে সম্রাট। ক্রিকেট খেলা তার খুবই পছন্দ। সম্রাটের বাড়ি কুষ্টিয়ায়, কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মেই তার বর্তমান ঠিকানা। বাবা মারা যাওয়ার পর নানার কাছে চলে যায় মায়ের সাথে। তবে নানা হতদরিদ্র হওয়ায় প্রায়ই বকাঝকা আর মারধরের শিকার হতে হয় সম্রাটকে। খেতেও পেত না ঠিক মতো। এক সময় ট্রেনে চড়ে পালিয়ে ঢাকায় চলে আসে সম্রাট। আর খেলা ক্রিকেট সবাই খেলে আসে, এসে দেখি বসি। আর মাঝে মাঝে আমারও খেলতে নেই, পড়ালেখা করতে ইচ্ছে করে যায়। সবার মতো আমিও পড়ালেখা করি, আমার মা বাবা স্কুল থেকে আমাকে নিয়ে আসুক দিয়ে আসুক। শহরের পথে পথে থাকা এমনি আরও ১২ শিশু কিশোরদের একটি দলের সঙ্গে মিশে যায় সম্রাট, যাদের সবার জীবনের ঝরে পড়ার গল্পটা একই। সম্রাটের মতো দেশে ৩৪ লাখ শিশু পথে বাস করে, যারা বাবা মায়ের যত্ন ছাড়াই জীবনযাপন করছে। শিক্ষা, বাসস্থানের মতো মৌলিক চাহিদার ঘাটতি আর নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে তাদের। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফের উদ্যোগে গবেষণায় এসব তথ্য উঠে আসে। যদিও দেশে কতজন পথ শিশু রয়েছে তার সরকারি ও বেসরকারি হিসেব এক এক রকম। আসলে কতজন শিশুকে আমরা পথ শিশু বলছি, পথ শিশুর ডেফিনেশনটাও চাইল্ড রাইটস যে কনভেনশন আছে, সেই চাইল্ড রাইটস কনভেনশনের আন্ডারে সেই পথ শিশুর ডেফিনেশনটাও আমাদের সঠিক করা দরকার। প্রতিবেদনে বলা হয় একজন শিশুর বেড়ে ওঠার জন্য গোটা একটি গ্রামের দরকার, অথচ দেশে অগণিত শিশু বড় হচ্ছে চরম অনাদর আর অবহেলায়। সে যা যা করছে এটার জন্য সে দায়ী নয়, এটার জন্য সম্পূর্ণভাবে সমাজ কাঠামো, সমাজের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। ওদেরকে বিভিন্ন রকমের সিকিউরিটি বক্স, যে আচ্ছা তুমি তো সারাদিন ঘুরে বেড়াও, তোমার একটু গোসলের দরকার হয় না, তোমার একটুখানি বিশ্রাম নিতে ইচ্ছে হয় না? বলে হ্যাঁ হয়, তুমি এখানে আসবা, তোমার পয়সা দিতে হবে না। এই ও আসলো, তারপর ওকে একটা আমি আলমারি দিয়ে দিলাম, তোমার কি কিছু জিনিস আছে যেটা তুমি রাখতে চাও? বলে আমি রাখতে চাই না, এই তোমার চাবি। এইভাবে যদি আমরা ওকে একটা ডোমেস্টিকেশনের মধ্যে নিয়ে আসতে পারি, তবে এটা ব্যয়বহুল এবং এটা কোয়াইট চ্যালেঞ্জিং, তাহলে আমরা আশা করতে পারি যে ওকে আসলে ওর লাইফস্টাইল থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেশে শিশু কিশোর সংশোধন কেন্দ্র থাকলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই বলে মত তাদের। কিশোর সংশোধনাগার বলতে দুটো আছে, কিশোরীদের জন্য একটা আছে। এই সংশোধনাগারগুলোতে তাদের প্রশিক্ষণের জন্য ওয়ার্কশপ আছে, কিন্তু সেই ওয়ার্কশপগুলোতে কাজ শেখানোর মতো যন্ত্রপাতি নেই। খাবারের মান পড়ে যাচ্ছে, কারণ তাদেরকে গভর্নমেন্ট বাজেট দিচ্ছে বড় জোর, ২০০ জায়গায় ৪০০ শিশুর বাজেট দিচ্ছে, কিন্তু শিশু আছে ৭০০। বিশেষজ্ঞরা বলছেন পথ শিশুদের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেই সাথে তাদের প্রতি সহানুভূতিশীল ও যত্নশীল হতে হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ারও পরামর্শ তাদের। সাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।